সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে 5ই সেপ্টেম্বর আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনি বাজার গরুরহাটে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ছোট্ট পরিসরে গরুরহাট বসেছে এবং এই হাট অনেক ঐতিহ্যবাহী গরুরহাট পাহাড়ি অঞ্চলের। তো রাঙ্গামাটি জেলার একটা আছে যে আঁকা বাঁকা মেথাপট আমাদের এই বসুন্ধরা একটা কথা আছে। তো চলুন আমরা কিছু গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো তার আগে কথা বলি একটু বিক্রেতার সাথে। দাদা আছেন? নমস্কার দাদা। নমস্কার, ভালো আছেন? কয়টা গরু আনছেন? দুইটা। দুইটা দেখি আপনার পালেন না কিনে নিয়ে আসছেন? না না, আমি বেচা বেচা দিবার নাই। আপনি বেচা বেচা আপনি লালন পালন করছেন? ওই আমার নিজের গরু আর কি। নিজের পালের গরু? কোন দুইটি? এই দুইটি না, সার গরু। এটা কত দাম চাচ্ছেন? মানে এই জোড়া, এই জোড়া 1 লক্ষ টাকা চাচ্ছেন? দর্শক দেখতেই পাচ্ছেন যে আদিবাসী মানুষের যে গরু লালন পালন করে সেটা পাহাড়ি অঞ্চলে আসলে আসলে বোঝা যায়। তো এই দাম বলছে কি দাদা? কিছু বলছে, দাম বলছে কেউ? কত বলছে? 75 বলছে জোড়া। আপনি চাইছেন কত? 90। 90,000 টাকা হলে বিক্রি করবেন? 1 লক্ষ বিক্রি 90, দাম বলছে 75। আচ্ছা, তো দাদা কতদিন হলো গরু পালেন? 2 বছর। 2 বছর? 1.5 বছর। 1.5 বছর? তো 1.5 বছর আগে হঠাৎ করে গরু পালনের ইচ্ছে কেন জাগলো? কেন পালতেছেন গরু 1.5 বছর আগে? জমিনের মধ্যে মাল আছে আর কি, জমিনের বাড়ির মধ্যে। মানে গরু ব্যবসার লাভ আছে? গরু ব্যবসা লাভ আছে ভাই, গরু তো লাভ আছে। তুমি নিশের গরু লাভ আছে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো চলুন দর্শক আমরা আরো কিছু সার গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভাইটা কার? আপনার, একটু এদিকে আসবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? কয়টি গরু আনছেন? একটা আনছেন, একটু সামনে আসেন ভাই। এই একটাই? এটা কতদিন বয়স হয়েছে? 1.5 বছর। কত দাম চাচ্ছেন? 48,000। কত বলছে? 42। আপনার আশা কত? 45 বা 46 হলে বিক্রি করবেন? আপনি কি গরু কেনা বেচা করেন, ব্যবসা করেন? আচ্ছা ধন্যবাদ। এই গরুগুলো কার ভাই? আপনার, একটু সামনে আসবেন ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার নাম? মোহাম্মদ আলী। তো এই যে দেখতে পাচ্ছি আপনার এই গরুটি, এটার দাম চাচ্ছেন কত ভাই? 65,000 টাকা দাম চাচ্ছেন। কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত বিক্রি কত? কতলে ছাড়বেন? 60 টলে বিক্রি করে দেবেন। দাম বলছে কই? 55-56 বলছে না? দর্শক আপনারা শুনলেন এই রাঙামাটি গবাদি পশুর হাত থেকে আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি। এই গরুটা কার? আপনার, একটু এদিকে আগে আসেন না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন? আপনার নাম? মোহাম্মদ আলী ইসলাম। তো আপনার এই গরুটি দেখতেছি খুব তো একটু মানে জিদ বেশি, কারণটা কি? আচ্ছা গরুটা মনে হচ্ছে যে খুব দুষ্ট গরু, এটা কি পালছেন না কিনে আনছেন? কেনা? কোথায় থেকে কিনছেন? তো এটা কতদিন আগে কিনছেন? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এটা 65,000 টাকাতে কিনেছেন। যদিও কেনা দাম কোনো ব্যাপারই বলতে চায় না, তো উনি মনে হচ্ছে যে খুব সহজ সরল যার কারণে বলেছেন। তো উনি 2,000 টাকা লাভ হলে এটা বিক্রি করে দেবেন। গরুটা দেখতেও দর্শক সুন্দর। তারপর আমরা আবারও গরুটা দেখানোর চেষ্টা করছি। লাল গরুটা কার? আপনার, ভালো আছেন? একটু সামনে আসবেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে খুব ছোট্ট একটি জায়গা। তো দেখতে পাচ্ছেন দুষ্ট গরুটা আসলে খুব। দাম চাচ্ছেন কত? 60,000 টাকা বিক্রি কত? কতলে ছাড়বেন? 55 হলে ছেড়ে দেবেন। দাম বলছে কই? 53 কইছে। 53 বলছে ছাড়েন নাই? এটা কি আপনার পালেন না কিনা? নিজের পালের। কয়টি গরু আছে ঘরে? একটা গাই গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, 63,000 টাকা কিনছি। হ্যাঁ, তারপর এটা দিয়ে যাও, এটা নিয়ে আসছি বাজারে।
আর গাই গরুটা আছে বাসায়? হ্যাঁ, গাইড আবার বিয়াইছে। আবার বিয়াইছে তো মোটামুটি আপনার চালান উঠে গেছে। তো চলুন দর্শক, আমরা ওই পাশে কিছু গরু দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাঙ্গামাটি জেলার। দর্শক, এটা কার গরু? আপনার কয়টা গরু আনছেন? একটা আনছেন। আসসালামু আলাইকুম। কই থেকে আসছেন? আপনারা কিভাবে নিয়ে আসছেন? টলারে করে? হেঁটে আনছেন? এই এত দূর থেকে হেঁটে নিয়ে আসছেন? বাট্টাপাড়া কাছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা এখানে কিছু ছোট সাইজের, এটা কি সার গরু? সার বাচ্চা কার এটা? এটা কার? আপনার মালিক নাই দর্শক? আচ্ছা, আমরা মালিক পাইছি, ভাই একটু আসেন এদিকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইজানের নাম? আনিস ভাই। তো আপনি কয়টি গরু আনছেন? চারটে গরু। দেখি, গাভী গরু আনছেন না সার গরু? হার বাছুর দুইটা আনছেন না? তো দেখতে পাচ্ছি যে হার বাছুর দামটা আছেন কত ভাইজান? 75 কি জোড়া? দর্শক আপনারা শুনলেন, এই এক জোড়া দামটা আছে 75,000 এই গরুটা আর এই গরুটা। তো বিক্রি কত, কতলে ছাড়বেন? 70,000 হলে ছেড়ে দেবেন? দাম বলছে কেউ? কত বলছে? 65 বলছে, ছাড়েন নেই একদম? 70,000 হলে ছেড়ে দেবেন? আর গাবি গরু? 64,000 টাকা দিয়ে দাম চাচ্ছেন? মানে বাচ্চা সহ? বাচ্চা সহ না, আপনি কত হলে ছাড়বেন? মানে 64 আপনার চাওয়া নাকি? কত বলছেন? 64 বলছেন। 6 লিটার দুধ হয়? 2 লিটার। তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা পরের আরো কিছু গরু দেখানোর চেষ্টা করি। আমরা একবার সময় গুলো গাভী গরু দেখতে পাচ্ছি দর্শক। এই গাভীটা কার? আপনার মুরব্বী আসেন একটু। হ্যাঁ, মুরব্বী এদিকে আসেন। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? ভালো। কোথা থেকে আসছেন? গাউসপুর লোয়াকাট বাগান। কি নাম আপনার? মোহাম্মদুল হোসেন। কয়টা গরু আনছেন? 10টা। 10টা গরু আনছেন? কি সব গাভী? গাভী। ছাড়বেন? 75,000 হলে ছেড়ে দেবেন? দাম বলছে কি? বলছে 70,000 টাকা। বলছে 70,000 টাকা দাম বলছে না? আর কোন গুলো আছে? এটা কি? এটা আপনার না? এইটা এটা কত যাচ্ছেন? এটা কালারটা খুব সুন্দর। ওটা 80,000 টাকা ছেড়েছি। এই বাছুরটা সহ? সহ। আচ্ছা, এই বাছুর সহ কি জাতের গরু? এটা আপনার দেশি গরু। দেশি গরু না? তো বিক্রি কত, কত হলে ছাড়বেন? 75,000 টাকা। 75,000 হলে ছেড়ে দেবেন না? তো চলুন, আপনারা দেখতে পাচ্ছেন এই রাঙ্গামাটি গবাদি পশুর হাটে। তো ভাই, আপনি গরু লালন পালন কত বছর ধরে? আজকে ধরেন না 20 বছর। 20 বছর? তো 20 বছর কি শুধু কেনা বেচা করেন না কি আপনার খামার আছে? খামারও আছে, কিছু বেচা কেনা করি, ব্যবসা করি। খামার আছে না? কিসের খামার? এটা কি সার গরু না গাভী গরু? এই সার গরু আছে, আপনার গাই গরু আছে। তো এবার কুরবানি ঈদে আপনি গরু বিক্রি করছেন? হ্যাঁ। কয়টি বিক্রি করছেন? ধরেন না পরে 150 হবে, ব্যবসার হবে 150। প্রায় 150 গরু বিক্রি করছেন? সার গরু? সার গরু। তো লাভ কিরকম হয়েছে? এবার তো মোটামুটি বাজারটা ভালো গেছে। মোটামুটি লাভ হবে ধরুন না 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা প্রায় লাভ হয়েছে না? কাগজের বুঝে বেশি নাই। কাগজের বুঝে বেশি? এটা 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 বলবেন না, তার মানে এবার কুরবানিতে খুব খুশি আছেন? এখানে আবার কাগজের বেশি ধরে, ইজালা কাগজের
গরু ব্যবসা বাণিজ্য করে লাভ কি? মানে এটা কি, এটা কি কত টাকা রাখে একটা গরুতে? মানে হাসিল কত রাখে? কত রাখে? এক গরু 4,000। মানে গরুর কি দাম অনুযায়ী নাকি না ছোট বড় অনুযায়ী? ছোট বড় অনুযায়ী একটা গরু 40,000 বেচলো, হ্যাঁ, 1,060 রেখে দেয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের, আসসালামু আলাইকুম।